আমি পরিমাণ মতো তেল হালকা গরম করে নেব। আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো মাঝারি আঁচে ভেজে নেব। মাছ ভাজতে ভাজতে আরেকটি কথা, তো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো করে আমাকে সহযোগিতা করার জন্য। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসকে ফলো করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেচ্ছি। ওই তেলের মধ্যেই আমি হালকা আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আমি বলছি না, কেননা কেউ তেল বেশি খাওয়া পছন্দ করেন, কেউ বা কম, তো আপনাদের চাহিদা অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতেই পারেন। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। আর পেঁয়াজগুলো আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি লালচে করে। দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন বাটা, দু চামচ পরিমাণ, এটা মশলা চামচ, মশলার কোটাতে যে চামচ থাকে ওই চামচের মাপে আমি দু চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি আদা বাটা ওই চামচের পরিমাণে, এক চামচ পরিমাণে, এবং এখানে পোস্তদানা বাটা এবং বাদাম বাটা একসাথে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে। এখন মশলাগুলো খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে মশলা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ, এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে, ধনে গুঁড়া হাফ চামচ পরিমাণে, লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে। খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। কষিয়ে নিয়েছিলাম লো আছে প্রায় 5 মিনিটের মতো, আর যদি দেখেন পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে একটু পানি দিয়ে কষিয়ে নেবেন। কারণ মশলা কষানোর উপরেই কিন্তু যে কোনো রান্নার টেস্ট নির্ভর করে, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো করে মশলা কষিয়ে রান্না করার জন্য। এক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো, তো আমি একদম চিকন করে কাটি নাই, একটু হালকা মোটা করে কেটে নিয়েছি। এখানে আমি মোট একটি টমেটো দিয়ে দিলাম। আর যদি ছোটো সাইজের টমেটো হয় তাহলে দুটো দিতে পারেন, এটা যেহেতু বড় সাইজের ছিল সেক্ষেত্রে আমি একটা টমেটো দিয়েছি। এখন খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আবারও ঢাকা দিয়ে লো আছে আমি টমেটো একটু নরম করে নেব, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। তো 3 থেকে 4 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি লো আছে, আমি রান্নাটা কিন্তু লো আছেই করছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ, যেহেতু আমি কষিয়ে নিয়েছিলাম প্রায় অনেকটা সময় পর্যন্ত। আর কষানোর কাজটা চেষ্টা করবেন সবসময় লো আছেই করার জন্যে, এতে মশলাও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর খুব ভালো করে কষানো যায়। আবার একটু মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ।
আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এবার একবারে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, যাতে মাখা মাখা করে রান্না করব সেক্ষেত্রে ওই পরিমাণে আমি ঝোল দিয়ে দিলাম। মোটামুটি মেজারমেন্ট কাপের প্রায় এক কাপ থেকে সামান্য একটু বেশি পরিমাণ হবে পানি, তো আপনারা আন্দাজ মতো দিতে পারেন। এখন আমি চুলার আঁচটা মাঝারিতে করে দিয়েছি আর ঢাকা দিয়ে মোটামুটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তো বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। অবশ্যই চেষ্টা করবেন এই রান্নার ক্ষেত্রে গুঁড়া দুধ ব্যবহার করার জন্যে, যেহেতু আমরা আজকে একটু অন্যরকমভাবে ভুনা করব, তো সেক্ষেত্রে একটু অন্যরকম উপকরণ থাকবে, এটাই তো স্বাভাবিক। তো আমি এক চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি, এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই একটি উপকরণ দিয়ে দেখবেন আপনাদের চিংড়ি মাছের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো এইভাবে একবারের জন্য হলো ট্রাই করবেন, দেখবেন খেতে মন্দ লাগবে না, মোটামুটি খুবই ভালো লাগবে। তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে ঢাকা দিয়ে আবারও রেখে দেব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো লো আছে, কারণ বলক আসা পর্যন্ত আমি মাঝারি আছে রেখেছিলাম। এখন চুলার আঁচটা আমি লোতে করে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। একটু গরম মশলা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর এটা আমার ঘরে তৈরি করা গরম মশলা। আর এই গরম মশলা দেওয়ার ফলে দেখবেন আপনাদের রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে। তো গরম মশলা দিয়ে আমি মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো লো আঁচে রেখে দিয়েছিলাম। মোটামুটি কিন্তু গ্রেভিটা একবারে ঘন হয়ে এসছে, মাখা মাখা। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। একটু আলতো করে হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার স্বাদের এই স্পেশাল চিংড়ি ভুনা। খুব সহজে অল্প উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর যদি আমার ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন, অনুরোধ করলাম। আপনাদের একটু ভালোবাসা কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করে। তো পাশে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে অনুরোধ করছি, আর যারা পাশে আছেন তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।